আমার হাতে এবারের বইমেলা 2020-এর আমাদের বুক লিস্টটা আছে। আপনারা অনেকেই জানেন যারা বইমেলা এসেছেন, আমাদের 738 নম্বর স্টলে লাইটো হোপের বইগুলো ছিল, এবং অনেক অভিভাবক এবং শিশুরা আমাদের স্টলে এসেছেন এবং বইগুলো দেখেছেন, অনেকেই কিনেছেন। তো যেহেতু বইমেলা শেষ হলো, তো আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এবারের বইমেলায় আমাদের বেস্ট সেলার বইগুলো বা সিরিজগুলো কোনগুলো আর কি। সো যদি লিস্ট থেকে আমি বলি, আমাদের এবারে সবচেয়ে বেশি যে সিরিজটি বিক্রি হয়েছে এবং অভিভাবকরা এবং শিশুরা পছন্দ করেছে সেটা হচ্ছে এই স্টোরি ডু সিরিজটা। সো এইখানে কনসেপ্টটা ছিল যে পাঁচটা বই, বইয়ের একটা সেট, এবং প্রত্যেকটা বই কোনো না কোনো একটা মোরাল ভ্যালুস বা নৈতিকতার এবং আচরণগত পরিবর্তন নিয়ে খুবই মজার কিছু গল্প ছিল শিশুদের জন্য। এবং আমরা এটা স্টোরি ডু বলি কারণ স্টোরি আর ডুডুলিং একসাথে। সো বইগুলোর কনসেপ্ট ছিল এরকম যে প্রথম দিকে অনেক কালারফুল থাকবে এবং আস্তে 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 যত আগাবে সেটা বইয়ের অ্যাক্টিভিটি ইলাস্ট্রেশনটা আস্তে আস্তে এরকম সাদা হয়ে যাবে, এবং শিশুরা যেন নিজেদের মতো করে ডুডুলিং ডিজাইনিং করে তার মতো করে এক একটা বই শেষ করতে পারে। সো যেহেতু বইটাতে তিনটা বিষয় ছিল একসাথে, যে চমৎকার কিছু গল্প, একটা নৈতিকতার মেসেজও পাবে, প্লাস হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি আছে শিশুদের। সো এই বইটা ছিল আমাদের এবারে সবচেয়ে পপুলার সিরিজ, এবং বইমেলার ভেতরেই এই সিরিজটা আমাদের দুইবার স্টক আউট হয়েছে, আবারও স্টক আউট এখন। সো আরও অনেকেই চাচ্ছেন, বাট আমরা হয়তো আবারও রিপ্রিন্টে যাব বইটা এই সিরিজটার জন্য। সো এর পরে যে বই চারটি একটা সিরিজ ছিল সেটা আসলে আমারই লেখা বই চারটি, এরকম আমরা বলি লেটার টু পিকচার বা বর্ণ যখন ছবি হলো। সো এরকম চারটা বইয়ের একটা সিরিজ আমাদের ছিল আছে, যেটা ছিল সবচেয়ে পপুলার, এবং প্রচ্ছদ দেখেই বুঝতে পারছেন আসলে ভেতরে কি, যে এক একটা বর্ণ থেকে কিভাবে নতুন নতুন ছবি তৈরি হয়ে যায়। এবং আমি যদি একটু দেখাই, এবং এই বইটাকে আমরা বলি লেগো অফ বুকস। লেগোতে যেমন থাকে 3 থেকে 99 বছর, যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারে এবং আনন্দ পেতে পারে, তেমনি এই বইটাও এমন। এই বইটাতে এরকম যে তুমি কি পাখি আঁকা শিখতে চাও, চলো শিখি, বি থেকে দেখো কিভাবে বার্ড হয়ে গেল, সি থেকে কিভাবে ক্যাট হয়ে গেল। সো এই নট নেসেসারিলি যে শুধুমাত্র ছোট শিশুদের জন্যই এটা, কারণ বড়রাও যারা আছে তারাও এই আনন্দটা করতে পারে, যাতে বি থেকে বার্ড হয়, নতুন আর কি একটা হয়, বি থেকে আরও নতুন কিছু একটা কি আমরা তৈরি করতে পারি। সো এই বইটাকে আমরা একটা সৃজনশীলতার একটা টেকনিক হিসাবে বা টুল হিসাবে দেখিয়েছি, এবং কিভাবে এই বইগুলো প্রত্যেকটাই এরকম, যেমন বাংলাটা ব্যঞ্জন বর্ণটা যেরকম, যে ক থেকে কিভাবে কাক হয়ে গেল, খ থেকে খরগোশ হয়ে গেল। সো এই জিনিসটা হচ্ছে যে প্যারেন্টসরা তাদের শিশুদের সাথে একসাথে বাসায় নিজেরা বসে করতে পারে আনন্দ করে। তো এবং হচ্ছে এর মাধ্যমে আসলে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা বাড়ানো যায়। সো এই বইটা ছিল আমাদের সেকেন্ড বেস্ট সেলার। থার্ড বেস্ট সেলার বললে আমি বলবো প্রবাবলি এইটা, ডুডল বুকটা আমাদের নাদিয়াপুর করা, নাদিয়াপু আমাদের কিডস টাইমের সাথে আছেন। সো ওনার এই বইটা ছিল খুবই দারুণ, বিভিন্ন প্যাটার্ন ক্রিয়েট করা ডুডলিং, এবং সেই প্যাটার্নগুলো দিয়ে কিভাবে তারা কমপ্লিট করতে পারে। সো এবং অনেক অনেক ডিফারেন্ট প্যাটার্ন দেওয়া, সো অনেক হাই এঙ্গেজমেন্ট থাকে বাচ্চাদের, এবং তাদের কয়েকটা বিষয় আমাদের মাথায় ছিল। এটা মূলত 4+ যারা শিশু আছে তাদের জন্য, সো তাদের মোটর স্কিল ইমপ্রুভ করা, তাদের ধৈর্যটা বাড়ানো, এবং একই সাথে ছবি আঁকার স্কিল এবং ক্রিয়েটিভিটিটা বাড়ানো, সো এইটা ছিল আরেকটা ফোকাস। সো এই এই বইটাও আমাদের খুবই পপুলার ছিল। খুবই মজার দুইটা বই আমরা বের করেছিলাম এবার, সেটাকে আমরা বলি কিডস টাইম গল্পগুচ্ছ এবং কিডস টাইম স্টোরিজ। সো কিডস টাইম সম্পর্কে যারা জানেন না, কিডস টাইম হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের লাইটো হোপের একটা আফটার স্কুল ব্র্যান্ড, যেখানে আমরা শিশুদের সৃজনশীলতা নিয়ে কাজ করি। তার মধ্যে একটা কোর্স আছে এরকম, যেখানে হচ্ছে আসলে বাচ্চারা শেখে কিভাবে গল্পের বই লিখতে হয়, গল্প তৈরি করতে হয়। সো তারা নিজেদের মতো করে গল্প তৈরি করে এবং সেটার ইলাস্ট্রেশন করে, এবং ফাইনালি ওইখান থেকে তাদের মতো একটা বই তৈরি হয়ে যায়। সো এই বইটার এরকম কনসেপ্টটা ছিল যে আমাদের এখানে যত গল্প শিশুরা তৈরি করেছে এবং এঁকেছে, সেগুলো থেকে সবচেয়ে ভালো এবং খুবই
মজাদার 16টা বই নিয়ে আমরা আসলে এই কিডস টাইম গল্পগুচ্ছ, এটা আমরা বাংলাটা তৈরি করেছিলাম 16টা শিশুর লেখা এবং আঁকা বই দিয়ে। তো এই হচ্ছে সেই খুদে লেখকদের দল, এবং তারা এসেছিল, মোড়ক উন্মোচন করেছিল, খুবই মজার একটা ইভেন্ট হয়েছিল। এই ইভেন্টে তারা মানে বইটার মোড়ক উন্মোচন হয় এবং অনেক প্যারেন্টসরা বাচ্চারাও পছন্দ করে। একইভাবে ইংলিশটা হচ্ছে যে ইংলিশ গল্পগুলো, যেগুলো ইংরেজিতে যেই শিশুরা লিখেছে গল্পগুলো এবং ছবি এঁকেছে, তাদের বইগুলো দিয়ে, তাদের গল্পগুলো দিয়ে আমরা কিডস টাইম স্টোরিজ বের করেছিলাম, এবং খুবই পপুলার হয়। এটা মেলার শেষের দিকে আসে আমাদের, কিন্তু আসার পরপরই অনেক বেশি শিশুরা এবং প্যারেন্টস নেয়, এবং সব শেষে আরও দুই তিনটা যদি সিরিজ বলি, প্লে উইথ নাম্বার এই বইটাও অনেক গিয়েছে, এই সিরিজটা, এটাও মেলার মধ্যে স্টক আউট হয়ে গিয়েছিলো। বাচ্চাদের মজার করে অঙ্ক শেখানো বিভিন্ন টেকনিকের মাধ্যমে এবারে বইমেলা এই সেটটা ফাইনালি, যে এই সেটটা যেটা ছিল বর্ণ নিয়ে খেলি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আলাদা সেট আছে, সো মোট 10টা বই। এবং এইখানে আমরা যেটা করেছি যে বাংলা নিয়ে একটা যেটা আছে, যে শিশুদেরকে বাংলা শেখানোর জন্য খুব ভালো কন্টেন্ট আসলে নাই আমাদের দেশে, সো বিভিন্ন এঙ্গেজ বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, ক কটা কাকাতুয়ার মতো করে, কতে কাঁঠাল হয় এইভাবে করে, ক দিয়ে একটা কবিতা, সেখানে আবার কয়ের বিভিন্ন ওয়ার্ড আছে, গেম আছে, সো এরকম করে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদেরকে আসলে এখানে, যেমন একটা খুবই মজা, ক দিয়ে শুরু যা, খুঁজে রং করি, তা ক দিয়ে কী কী আছে খুঁজে বের করে শিশুরা কালার করবে। সো এরকম এই এই সিরিজটি আমরা খুবই খুশি যে এত দারুণ একটা সিরিজ আমরা আমাদের দেশের শিশুদের জন্য বের করতে পেরেছি, যেখানে ইংরেজিতে এই ধরনের কন্টেন্ট বা বই পাওয়া যায়, বাট বাংলাতে এই ধরনের কন্টেন্ট আসলে খুবই রেয়ার। সো অনেক 5-6 মাস রিসার্চের পরে একটা বড় টিম এই এই পুরো সিরিজটার উপরে কাজ করেছে, এবং একটা শিশু যত ওয়েতে শেখে সবগুলা টেকনিকই আমরা এইটার ভেতরে, এই বইটার ভেতরে রেখেছি, এবং পুরো 10টা বইয়ের সেটে প্রায় 100 ঘন্টার এঙ্গেজমেন্ট টাইমও আছে আর কি শিশুদের জন্য। সো শিশুরা স্মার্টফোন থেকে একটু দূরে থেকে পরিবারের সাথে ভালো একটা সময় কাটিয়ে নিজে নিজে খেলার মাধ্যমে শিখে ফেলবে বাংলা বর্ণ, কবিতা, শব্দ। সেই হিসেবে এই সিরিজটি আমাদের এবারে নতুন এসেছে বইমেলায় এবং খুবই জনপ্রিয় হয়েছে। তো এই ছিল আমাদের বইমেলায় 5টি সেরা বই বা সিরিজ। প্রথমেই আবারও একটু যদি বলি, স্টোরি ডু যেটা ছিল সেটা ছিল 1 নম্বরে, আমার লেখা সিরিজটা যেটা লেটার টু পিকচার সিরিজ ওটো ওইটা ছিল 2 নম্বরে, নাদিয়া পার স্টোরি ডু এটা ছিল খুবই পপুলার, মেহেদি লিখেছিল আমাদের প্লে উইথ নাম্বার ওই বইটা, প্লাস হচ্ছে একটা বড় গ্রুপ মিলে কাজ করেছিল বর্ণ নিয়ে খেলি যে সিরিজটা, সেই সিরিজটিও খুবই দারুণ পপুলার হয়েছিল। সো এই হচ্ছে লাইট অফ হোপের 5 বেস্ট সেলার এই বইমেলা 2020-এর।